তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণসায়ের পার্কে কৃষ্ণসায়ের উৎসব। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগেই পুনরায় কৃষ্ণসায়ের উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। বৃহস্পতিবার কৃষ্ণসায়ের পার্কে একটি সাংবাদিক বৈঠক করেন বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বশির আহমেদ, নুরুল হাসান, অজিত খাঁ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক জানান, উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে টাউন হল থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত সমস্ত শিল্পী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী রবীন ঘোষ, মলয় ঘটক, শ্রীকান্ত মাহাতো, স্বপন দেবনাথ, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা সবাই জানেন যে প্রায় আট বছর আমাদের এই গুরুত্বপূর্ণ একটা বর্ধমান শহরের মানুষের যে চাহিদা, সেই কৃষ্ণসায়ের উৎসব আমাদের যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেছে। আট বছর পর এবার আমি এই শহরের বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর বর্ধমান মানুষের কথা চিন্তা ভাবনা করে, যারা উৎসব প্রেমী মানুষ তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা আমাদের সম্মানীয় আমাদের ডিসি সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা আবার এই উৎসবকে নতুন করে আবার করার একটা উদ্যোগ আমরা নিয়েছি। সেই অনুষ্ঠান আমাদের জানুয়ারি তিন তারিখে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধন হবে বিকাল তিনটের সময়। তার আগে আমরা বর্ধমান শহরের টাউন হল থেকে আমাদের এই উৎসব ময়দান পর্যন্ত আমরা র্যালি করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং খেলাধুলো করা গানের শিল্পী, বিভিন্ন নাচের শিল্পীদের নিয়ে আমরা একটা সুন্দর পদযাত্রা করে আমরা টাউন হল থেকে এই পর্যন্ত আমরা আসবো। এটা আমাদের বিশেষ প্রচারের জন্য, যাতে বর্ধমান শহরের মানুষ আরো ভালো করে জানে যে এই কৃষ্ণসায়রের উৎসব আবার নতুন করে আট বছর পর শুরু হলো। এবং এই উৎসবে আমাদের যিনি উদ্বোধক, তিনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রতীন ঘোষ, যিনি আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী, তিনি আমাদের এই মেলার উদ্বোধন করবেন। এবং সেই দিন আমাদের সঙ্গে আরো উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মাননীয় মন্ত্রী হুমায়ুন কবির, মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, মাননীয় মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং আমাদের ভিসি সাহেব, যিনি আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আমাদের প্রধান, তিনি থাকবেন, এবং আমাদের জেলা পরিষদের। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।